একবার জুবি সাহার কাছে আসবো। জুবি, আপনার কি মনে হয়, আপনাদের কি আপনাদের নিজেদের কি মনে হচ্ছে বলুন তো, কেন আপনাদের ঢোকা বারণ ভাঙরে? দেখুন, ভাঙর পরিষ্কারভাবেই পশ্চিমবঙ্গ সরকার ভাঙরকে যা বানিয়ে রেখেছে একদম সন্ত্রস্ত করে রেখেছে। ভাঙরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা বাড়িতে থাকতে পারছেন না, যেটা সৈকত একটু আগে বলছিল। এলাকার পর এলাকা এলাকা মেয়েদের ওপর ব্যাপক অত্যাচার চলছে, মানুষ ঘরে ফিরতে পারছে না, এবং আজকে সময় দাঁড়িয়ে 75 জনের ওপরে আইএসএফ এর কর্মী সমর্থকরা জেলে। কি অপরাধ তাদের, তারা শান্তিপূর্ণভাবে আমাকে বলতে দিন। আপনি বলেছেন আপনাকে আবার সময় দেবো, আপনি আবার বলবেন, কিন্তু মাঝখানে বলবেন না, প্লিজ। জুবি বলুন, আমরা দুটো ঘটনা চোখের সামনে দেখেছি, হাতিশালার ঘটনা এবং ধর্মতলার ঘটনা। আজকে রাজুবাবু আগ্নেয়াস্ত্রের কথা বলছেন, যদি সত্যি আমরা প্রত্যেকটা কেসে দেখছি, যা কেসে পুলিশ যা এভিডেন্স দিচ্ছে না, কোর্টে যে কথা আসছে না, সেটা আমরা তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছ থেকে শুনতে পাচ্ছি। আগ্নেয়াস্ত্র যদি সত্যি নওশাদ সিদ্দিকীর কাছে কোনো আগ্নেয়াস্ত্র থেকে থাকতো, তাহলে সেটা পুলিশের সিজার লিস্টে নেই কেন? কেন কোর্টের বিচার একটা বিচারাধীন বিষয় বারবার মিডিয়ার সামনে তৃণমূলের নেতাদের মুখ থেকে আমাদের শুনতে হচ্ছে? ভাঙরে 144 ধারা, দিনের পর দিন মানুষের উপর যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে, আজকে সময় দাঁড়িয়ে হাইকোর্টে যে মামলা চলছে, ভোট পরবর্তী হিংসার মামলা, সেই মামলাতে আমরা ভাঙরে দেখেছি একটা আস্ত বাড়ি, একটা দোতলা বাড়ি, তৃণমূল আইএসএফ সমর্থকের বাড়ি, সেই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে রীতিমতো একটা পুকুর বানিয়ে দিয়েছে। যখন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের টিম আসে, তারা রীতিমতো অবাক হয়ে গিয়েছে যে এখানে একটা বাড়ি ছিল এক সময়। এই হচ্ছে ভাঙরের পরিস্থিতি। আজকে সময় দাঁড়িয়ে যারা গ্রেপ্তার হয়েছে, আইএসএফ এর বিধায়ক সহ শুরু করে রাজ্য কমিটির যে 6 জন সদস্য গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে, তারা জেলে মিনিমাম জল পাচ্ছেন না, দুবেলা তারা খাওয়ার জন্য যে জল সেটা পাচ্ছেন না, তাদেরকে আসামিদের মতো পোশাক পরিয়ে রাখা হয়েছে, দিনের পর দিন যে অত্যাচার চলছে, এই অত্যাচার সহ্য করা, যদি এই অত্যাচার চলতে থাকে রাজনৈতিক বন্দীদের সঙ্গে যে ব্যবহার করা দরকার সেই ব্যবহার করা হচ্ছে না। তারা প্রত্যেকেই এক একজন বিভিন্ন গণ আন্দোলন থেকে উঠে আসা মানুষ। এই এর মধ্যে রয়েছেন বিশ্বজিৎ মাইতি, তিনি একজন অ্যাডভোকেট, তিনি সারাটা জীবন আইএসএফ এ আসার আগে পর্যন্ত মানুষের পাশে থেকে লড়াই করে গেছেন। এর মধ্যে রয়েছেন শাওন দাস, তিনি দীর্ঘদিন পরিবেশ আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের 100 দিনের কাজের দাবির আন্দোলন থেকে শুরু করে একের পর এক লড়াই করে গেছেন। এখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন নাসিরউদ্দিন মীর, তিনি দলিত আন্দোলনে দলিত মানুষকে দীর্ঘদিন ধরে সংগঠিত করার কাজ করে চলেছেন। গ্রেপ্তার হয়ে রয়েছেন আব্দুল মালিক মোল্লা, তিনি ভাঙর সহ বিস্তীর্ণ এলাকায় আরাবুল কাইজার নানা ভাগে বিভক্ত একজন আরেকজনকে আরেক দলের এজেন্ট বলে, ওই রকম একটা জায়গা তো ঢুকতে দিতে কোথায় আপত্তি? কার বাড়া ভাতে ছাই দিয়েছেন আপনারা? সেটা ভাঙর সহ সারা পশ্চিমবঙ্গের তরফ থেকে যে বক্তব্য তুলে ধরেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তিনি 100 দিনের কাজের দাবি করেছেন এবং 100 দিনের কাজে যে শ্রমিকদের মাইনে আটকে রয়েছে সেটা নিয়ে আওয়াজ তুলেছেন, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে চিঠি দিয়েছেন, রাস্তায় নেমেছেন, একদম প্রত্যন্ত এলাকায়। এবার বুঝতে পারলাম জুবি, আপনাদের 10 সেকেন্ড দেবো কি করে, আপনি তো প্রত্যেকের মাঝখানে 30 সেকেন্ড করে নিয়েছেন। ভরাট করে যে ফ্ল্যাট উঠছে, অ্যাপার্টমেন্ট উঠছে, বলবেন সময় মতো বলবেন। এবং আমরা জানি ভাঙরে প্রচুর চাষবাস হয়, প্রচুর উদ্বৃত্ত ফসল হয়, সেই ফসলকে সংরক্ষণ করার জন্য যে তিনি তার জন্মদিন কাটাতে প্যারিস শহরে বসে আছেন। আমরা ভাঙরের একজন বিধায়ক আরেকজন সাংসদ দুজনই বাজেট অধিবেশনে যাচ্ছেন না, একজন রাজ্য বাজেট অধিবেশনে, একজন কেন্দ্রীয় বাজেট অধিবেশনে। কারণ কি? একজন স্বৈরাচারের বিরুদ্ধে মুখ খুলে জেলে, আর আরেকজন কেন্দ্রীয় বাজেট অধিবেশনে যাচ্ছেন না, কারণ তিনি নিজের জন্মদিন কাটাতে পুরো লোকসভা।